সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পূর্বেই বলেছিলাম যে হার্ডওয়্যারের অনেক রকম পার্ট হয়, তার মধ্যে এক দুটো তিনটে পার্ট আমরা দেখিয়েছি, তার সেই ভিডিওগুলির লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু আজকে যে ভিডিওটা করবো হার্ডওয়্যার নিয়েই, এই হার্ডওয়্যারের মধ্যে আরেকটি পার্ট হচ্ছে, সেটা হচ্ছে নেট, লোহার জাল। তো সেইগুলো দেখুন, আমার পিছনে এইসব সারি সারি রাখা রয়েছে, এগুলো সব লোহার জাল, বিভিন্ন মূল্যের রয়েছে, বিভিন্ন টাইপের রয়েছে, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও থাকবে। চলুন এই মার্কেটটা দেখে নিই। কলকাতার বুকেই NS রোডে এই মার্কেটটি অবস্থান, এবং চারিদিকে দেখুন প্রচুর দোকান রয়েছে। আচ্ছা, এই যে লোহার এই নেটগুলো, এগুলো কী কাজে ব্যবহার করা হয় দাদা? এটা মূলত ইনসুলেশনের কাজে লাগে। ইনসুলেশন যেখানে 3 ইঞ্চি প্লাস্টার ইউজ হয়, আচ্ছা, সেইখানে প্লাস্টারের জন্য এই নেটগুলোকে লাগে। এছাড়া কেউ কমে কনস্ট্রাকশনের কাজে, কনস্ট্রাকশনের কাজে, তাছাড়া কেউ হয়তো কম খরচায় মুরগির পোলট্রি করতে চায়, তখন এই নেটগুলো ইউজ করে। আচ্ছা, এখন এগুলো হোলসেল রেট কী আছে? এগুলো দাম আছে 650 টাকা রোল। রোল 100 ফুট আছে, এই 100 ফুট আছে, 3 ফুট হাইট আছে। আচ্ছা, 3 ফুট হাইট আছে। সবচেয়ে কম দাম এই মালে আছে কত থেকে কত? 200 টাকা কিলো, মানে রোল, পিস রোল 200 টাকার রোল থেকে আপনাদের শুরু। সেই মালটা আছে কি? 200 টাকার রোলের মাল লেন্থে কমে যায়, হয়তো 20 ফুট 25 ফুট, এটা মানে 100 ফুট মাল আছে, ওটা 20 থেকে 25 ফুটের মধ্যে চলে আসে। 20 থেকে 25 ফুট হবে, 200 টাকায় পাওয়া যাবে, 200 টাকায় পাওয়া যাবে। আর এর থেকে ভালো কি রয়েছে? এর চেয়ে ভালো কোয়ালিটির মাল এই রকম, এখন তো মুরগির পোলট্রিতে নতুন কনসেপ্ট বেরিয়ে গেছে, যে বেডগুলো বানাচ্ছে, বেডগুলো সব এই নেট দিয়ে করছে। আচ্ছা, এগুলো কি প্লাস্টিক আছে? না, প্লাস্টিক, ও এইগুলো আছে প্লাস্টিকের, তৈরি কোয়ালিটি প্লাস্টিক আছে। এটা এই মাল 5 টাকা থেকে শুরু আছে, 5 টাকা আছে, 5.5 টাকা আছে, আরও কোয়ালিটি ভালো হলে 6.5 টাকা আছে, স্কোয়ার ফিট, স্কোয়ার ফিট 5 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, জানলা অনেকে মাছের যারা ঘেরে পুকুরে বর্ষার সময় সেই সব কাজে লাগে। কি দাম আছে এগুলো? 5.5 টাকা দাম আছে, 5 টাকা থেকে 5.5 টাকার মধ্যে। সব প্লাস্টিকের ম্যাক্সিমাম প্লাস্টিকের মালটাই 5 থেকে 5.5 টাকার মধ্যেই দাম। এটার দাম কমে, 4.30 টাকা। এটা সবচেয়ে ভালো কোয়ালিটি মাল, পলিনেক্স আছে, গুজরাটের মাল আছে। আচ্ছা, কত নিতে হবে মিনিমাম আপনার কাছে? এক রোল মিনিমাম নিলেই হবে। এই রোলটার দাম আসবে 860 টাকা, 4 ফুট। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এগুলো পাখির কাজে লাগে, পাখির মূলত যারা মুরগি পোলট্রি পাখি যারা চাষ করে তাদের কাজে এটা লাগে। আচ্ছা, এগুলোর দাম আছে আপনার 8.10 টাকা, মানে 1620 টাকা বান্ডিল আছে, 1620 টাকা। এটা LP ব্র্যান্ডেড মাল আছে, মূলত লোকে LP ব্র্যান্ডের মালই খোঁজে। আচ্ছা, এগুলো বাউন্ডারি ফেন্সিং এর কাজে লাগে, বারান্দা, যারা বাগান টাগান ঘেরে, বাগান গভর্নমেন্টে কনস্ট্রাকশনে বাংলো ঘেরা হয়, হ্যাঁ হ্যাঁ সব এই আছে। আচ্ছা, এগুলো তাই মাল। আচ্ছা, এগুলো কি দাম রয়েছে? এগুলো টাটার মাল হচ্ছে, টাটার ব্র্যান্ডেরও মাল আছে, নিজস্ব টাটার প্রোডাকশনও আছে মাল এগুলো। আচ্ছা, এই যেমন এগুলো আছে টাটার মাল আছে, নিজস্ব টাটার বানানো মাল, লোকালের দামের চেয়ে টাটার দামের ডিফারেন্স। লোকালের দাম, লোকালের যেখানে 4 ইঞ্চি 10 গেজ মালের দাম আছে 11 টাকা, সেখানে টাটার মালের দাম 16.5 টাকা, 3-4 টাকা ডিফারেন্স আছে, 3-4 টাকা কোয়ালিটির অনেক ডিফারেন্স। এই বান্ডিলটার দাম কত পড়ছে লোকাল আর এটা টাটার ক্ষেত্রে? টাটার 3300 টাকা বান্ডিল, লোকাল সেখানে 2200 টাকা। আচ্ছা, আপনার পিছনে একটা কালো টাইপের দেখতে পাচ্ছি, এটা টি গার্ডেনে লাগে, টি গার্ডেনে যে চায়ের পাতাটাকে শুকোনো হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা নর্থ বেঙ্গল থেকে বা আসাম থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আপনারা জানেন যে চা বাগানের ক্ষেত্রে এই ধরনের নেটের প্রচুর ব্যবহার করা হয়, প্রয়োজন হয়। তো সেই নেট আপনাদের সামনে তুলে ধরছি, অনেকেই জানেন না হয়তো। তো এই নেটগুলো এখানে হোলসেল মূল্যে আপনারা পেয়ে যাবেন, কী দাম বললেন? এগুলো তিনটে হয়, এগুলো বলা হয় একটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আচ্ছা, তিনটে রকম কোয়ালিটির মাল এতে লাগে। ওই মোটামুটি 10.5 টাকা থেকে স্কোয়ার ফিট শুরু আছে, 10.5 টাকা আছে, 12.5 টাকা আছে। ওরা যে যে টি গার্ডেন যেমন কোয়ালিটি ইউজ করে। এটা কত টাইপ আছে? এটা টাইপ 2 আছে, টাইপ 2 আছে। এই রোলটা কত রেট আছে? এটা আপনার 6 ফুট/25 মিটারের রোল হয়, এটার রোলের রেট এসে যাবে 6050 টাকা, 6050 টাকা রোলটার দাম। আচ্ছা, আচ্ছা, আপনার ওখানে দেখতে পাচ্ছি একটা ওই হচ্ছে জানলা টানলার জন্য লোকে মূলত ইউজ করে। আচ্ছা, এগুলো কি দাম রয়েছে? এগুলোর দাম আপনার দাম পড়ে যাবে 12.5 টাকা স্কোয়ার ফিট, 4 ফুটের বান্ডিলে 1300 টাকা বান্ডিল। নর্থ বেঙ্গলে আপনারা যে পাঠাচ্ছেন, ট্রান্সপোর্ট খরচ এখান থেকে কত? আমরা কি করি, অ্যাকচুয়াল একটা রোল যদি পাঠাতে হয়, আমরা 4-5টা রোলকে একসাথে বেঁধে দিই, সেক্ষেত্রে ওদের কস্টিংটা অনেক কমে যায়।
বুঝতে পারলাম না, মানে এই এক একটা রোলের হিসাবে আমরা এই রোলকে চারটে পাঁচটাকে একসাথে বান্ডিল করে তাতে কস্টিংটা এমনি হলেও কি হবে, যদি এক বান্ডিলের ভাড়া যদি 300 টাকা হয় সেক্ষেত্রে এইটা পাঁচটা ছটা রোলের ভাড়া 300 টাকা এসে যাচ্ছে, মানে 50 টাকা 60 টাকা মানে সিঙ্গেলের থেকে আপনারা যদি ওটা একাধিক করে দেন, একাধিক করেই ট্রান্সপোর্টের একটা সিঙ্গেল কস্টের দাম ওটা 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 চলে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এখান থেকে নর্থ বেঙ্গল শিলিগুড়ি 300-350 টাকা বান্ডিলে হয়তো খরচ পড়ে, ট্রান্সপোর্ট খরচ পড়ে, কুলি টুলি সব কিছু নেই, এগুলো কি পার্টি বিয়ার করবেন আপনারা? সব পার্টি বিয়ার, সব পার্টি বিয়ার কস্ট কস্ট এগুলো মূলত লোকাল মাল হলে 77 টাকা কেজি পড়ে, আর যদি টাটার নেয় 123 টাকা কেজি পড়ে ইনক্লুডিং জিএসটি। আচ্ছা, এগুলো টাটা কত কেজি থাকে বান্ডিলে? টাটার মাল হলে 26 কেজির বান্ডিল হয়, লোকাল মোটামুটি 30-32 থেকে 33-34 কেজি, ওটা কোনো ঠিক থাকে না, যে এইরকম অ্যাভারেজে থাকে। আচ্ছা, এইগুলো মূলত কী কাজে ব্যবহার হয়? এগুলো মোটামুটি ফেন্সিংয়ের কাজে ব্যবহার হয়, অনেকে যে আপনার কেউ হয়তো ফার্ম হাউস ঘিরছে, তারা এই ব্যবহার ফার্ম হাউস ঘিরতে এইটা লাগে, আমরা নর্থ বেঙ্গলে তো প্রচুর ফার্ম হাউস আছে, এইটা ফার্ম হাউস ঘিরতে লাগে, আর চেলনিং ফেন্সিংটা ফার্ম হাউস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে যখন পাঁচিলের ওপর ফেন্সিং করে সেক্ষেত্রে এটাকে বলা হয় রজার কনসান্টিনা ব্লেড। এটা মূলত যারা পাঁচিলের ওপর হেভি ফেন্সিং করেন, যারা সিকিউর ফেন্সিং করেন, গভর্নমেন্ট সেক্টরে বেশিরভাগ ইউজ হয়, গভর্নমেন্ট সেক্টর পেট্রোলিয়াম যেখানে প্ল্যান্টগুলো আছে সেখানে ইউজ হয়, আপনাদের নর্থ বেঙ্গলে আসাম টাসামে তো প্রচুর ব্যবহার হয়, প্রচুর ব্যবহার হয় আসামে। এগুলো কী দাম রয়েছে? এগুলো আপনার মূলত 860 টাকা কয়েল আছে ইনক্লুডিং জিএসটি। 860 টাকা পুরো কয়েল, কয়েলটা এটা রিং রিং হয়, এটা 5.5 মিটার অবধি রিং খোলে, আর একটা প্লেন হয় এটা কাঁটা তারের মতো সোজা যায় যেটাও এর ক্ষেত্রে লাগে, ওটা 840 টাকা ইনক্লুডিং জিএসটি রেট আছে। ওখানে কি স্যাম্পল আছে আপনার? হ্যাঁ, এই যেটা এখন দেখালেন এটা কি নিচেরটা? হ্যাঁ, নিচেরটা। আচ্ছা, আর যেটা বলছিলেন আরেক টাইপের আছে ওটা ওই জিনিসটা একই, ওটা সোজা খোলে যেটা, আর এটা রিং রিং খোলে। আচ্ছা আচ্ছা, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আপনার দোকানের নাম বলুন। এইজেন ইন্ডাস্ট্রিজ। ফোন নাম্বার বলুন। 9831649386। অ্যাড্রেস 109 নেতাজি সুভাষ রোড, কলকাতা 701, নিয়ার বেগুন রোড, ফ্লাইওভার। থ্যাংক ইউ। এই মার্কেটটা আমরা ঘুরে ঘুরে দেখব, চারিদিকে আপনি সব পেয়ে যাবেন, বিভিন্ন রকমের এখানে নেট পেয়ে যাবেন। এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যেগুলো হচ্ছে প্লাস্টিকের যে নেটগুলো, সেই প্লাস্টিক নেট এখানে সব রাখা রয়েছে, সব কিছু এখানে ভিতরে দেখুন, সব ধরনের নেট রয়েছে এখানে, সব ধরনের বড় বড় সাইজের। এগুলো হোলসেল রেট কি আছে? এগুলো হোলসেল রেট একটু বলতে পারবেন? চলে আসুন, আমরা আরো গিয়ে যাবো সব দেখুন। এখানে আপনারা কোদাল, কোদালের ডাঁপগুলো রকম। আচ্ছা কাকু, এই মাটি মাটি তোলার জন্য, মাটি রাবিস তোলার জন্য, এগুলো খুব মজবুত হয় নাকি? আচ্ছা, এগুলো কিসের তৈরি? এগুলো বাঁশের, মানে বেতের তৈরি? বেতের তৈরি। হোলসেল রেট কি আছে? 250 পিস। আচ্ছা, আপনি এরকম ওই যেগুলো কনস্ট্রাকশনের জন্য কাজে লাগে সেগুলো গামলাগুলোও দেন তাই তো? এগুলো কি ভ্রামানা গামলা বলে? এগুলো কি হোলসেল রেট আছে? 85 রুপিস। আচ্ছা, এখানে প্রিয় দর্শক বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন অনেক গাইতি ফাইতি সব হোলসেল রেটে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কোদালের, নাঙ্গলের ডাঁপ, এভরিথিং এখানে সব পাবেন, এই ধরনের আইটেম এখানে রয়েছে। এগুলো নিয়ে অন্য একদিন ভিডিও হবে। ধন্যবাদ। দেখুন বাঁ দিকেও জাল রয়েছে এখানে, ডান দিকেও জাল রয়েছে, বিভিন্ন টাইপের জাল রয়েছে এখানে। আচ্ছা, আপনার পিছে যো হ্যায় সরু সরু যো নেট হ্যায় কিতনা সে কিতনা স্টার্টিং? 8 রুপিয়া সে শুরু হোতা হ্যায়, 16 রুপিয়া তক যাতা হ্যায়, আর এসএস মে 11 সে শুরু হোতা হ্যায়, যহাঁ খতম নি হোতা ওহাঁ তক যাতা হ্যায়। তো এ ক্যা কিসে সবসে আপ যো বোল রহে হো রেট? স্কোয়ার ফিট, স্কোয়ার ফিট কা রেট বোল রহে হো। আচ্ছা, টাকা সিস্টেম এইগুলো কি কাজে ব্যবহার হয়? বাউন্ডারি, বাউন্ডারি যাতা হ্যায়। কি দাম আছে হোলসেল রেট? অনেক রকম। এটা বলুন। 17 টাকা। আচ্ছা, আপনার দোকানের নাম? ইরান ওয়াইনেটিং স্টোর্স। আচ্ছা, অ্যাড্রেসটা বলুন। 113 নেতাজি সুভাষ রোড। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে প্রোডাক্ট দেখলেন আপনারা, যদি আপনাদের নিতে ইচ্ছুক থাকেন আপনারা, তাহলে এখানে যোগাযোগ করতে পারেন, আমরা আরও এগিয়ে যাবো, আপনাদের দেখাচ্ছি, মার্কেটটা তুলে ধরছি। এটা এনএস রোড আছে এবং সারি সারি দোকান দেখতে পাচ্ছেন অলরেডি। চলুন,
আরও দেখতে পাচ্ছি এখানে এখানে বিভিন্ন রকম পেন্টের দোকান রয়েছে, বার্জারের দোকান রয়েছে, এগুলো নেক্সট একটা নতুন একটা ভিডিওতে আমরা তুলে ধরবো আপনাদের। বিভিন্ন ধরনের নেট রয়েছে, বিভিন্ন ধরনের এখানে নেট পাবেন, বিভিন্ন ধরনের কাটা তার যা খুঁজবেন তাই পাবেন। এরকম নেট দেখুন বন্ধু, মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের একটা ইউনিক জিনিস চোখে পড়লো। ইউনিক অর্থাৎ যাদের বাড়িতে ড্যাম্প হয়, অর্থাৎ ছোপ ছোপ জলে ভিজে থাকে বাড়ির দেওয়াল, একটা অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে থাকে বা বালি ঝরে পড়ছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলে? ফাইবার গ্লাস বলে। আচ্ছা, এই ফাইবার গ্লাসটা হচ্ছে এর যেভাবে কাজ করে, মানে এর ব্যবহার কীভাবে করতে হবে, প্রথমে প্লাস্টারগুলো আপনাকে ছাড়িয়ে দিতে হবে, সেইখানে এই ফাইবার গ্লাসটা আগে চিপকে দিতে হবে, তারপরে আপনাকে প্লাস্টার করতে হবে, তারপরে আপনি প্যারিশ করুন, যা ইচ্ছা করুন, সব কিছু টিকে যাবে আর আগের মতো অসুবিধা হবে না, ক্র্যাক আসবে না। আচ্ছা, আর বলুন, ক্র্যাক আসবে না, ওটা ক্র্যাক আসবে না, ক্র্যাক আসবে, নর্মাল ওয়াল লাগবে, নর্মাল ওয়াল লাগবে। এইগুলো হোলসেল রেট কি আছে? এটা দাম হচ্ছে আপনার 780 টাকা বান্ডিল। 780 টাকা বান্ডিল, মানে এই বান্ডিলটা 780 টাকা। 780, কত ফিট বা কত মিটার? 50 মিটার আছে, 1 মিটার বাই 50 মিটার। 1 মিটার বাই 50 মিটার। হ্যাঁ, আপনার দোকানের নাম বলুন। আমার সেঠিয়া ওয়াইন নিটিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, ফোন নাম্বার 9830305400। এই গলিটাকে কি বলে? বেদপট্টি। বেদপট্টি, বেদপট্টিতে এলে আপনার দোকানের নাম বললে যে কেউ দেখি, আমার নাম মনোজ বললি যে কোনো কেউ দেখিয়ে দিবে। এর মধ্যে মোটা মালও আছে, এটা পাতলা মাল আছে, এটা রেগুলার চলে, এর থেকে মোটা মালও আছে। আচ্ছা, মোটা মাল, হ্যাঁ, ওটা একটু কস্টলি আছে, ওটা দাম হচ্ছে 2200 টাকা বান্ডিল, ওটা 1 মিটার বাই 50 মিটারের বান্ডিল। আর এই যে মার্কেটগুলো দেখাচ্ছি, যদি আপনারা কেউ লাভবান হয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে একজনের যদি এখান থেকে রোজগার আসে বা স্যাটিসফাই হয় তাহলে আমাদের মন অন্তত সন্তুষ্ট হবে এবং আনন্দে ভরে উঠবে। দোকানের নাম কি আছে আপনার? ক্যারেক্টার স্টোর সাপ্লাই কোম্পানি। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন। 9830-1। আচ্ছা, 48973। আচ্ছা, আপনার এখানে মূলত কী কী পাওয়া যায়? যে কোনো রকম ওয়্যার নেট, PVC। আচ্ছা, আপনার SS, GI, MS সমস্ত রকম তারের নেট পাওয়া যায়। সমস্ত চলছে এখন, এই PVCগুলো খুব চলছে। আচ্ছা, দেখান একটু রেটগুলো আমাদের বলে দিন। এগুলো 4.80 টাকা থেকে শুরু। আচ্ছা, 4.80 টাকা হোলসেল রেট বলছেন? হ্যাঁ, 4.80 টাকা থেকে শুরু। মিনিমাম কত নিতে হবে? এক রোলও নিতে পারেন, কাটিং হবে না। বান্ডিলটার দাম কত? 960 টাকা। 960, এগুলো খুব ডিমান্ড, একটা অ্যালুমিনিয়াম আছে। অ্যালুমিনিয়ামের এইগুলো সব থেকে কমা কী দামে পড়বে? এটা আপনার 11 টাকা স্কোয়ার ফুট। 11 টাকা স্কোয়ার ফুট, 50 ফুট বাই 4 ফুট, 200 স্কোয়ার ফুট। এটার দাম হচ্ছে আপনার 2300 টাকা। 2300। এইগুলো এই যে সারি সারি আমরা দেখতে পাচ্ছি এখানে যে রোলগুলো, এইগুলো কি কাজে ব্যবহার করা হয়? এইসব রোলগুলো গিল ফ্যাক্টরিতে খুব চলে। গিল ফ্যাক্টরি? হ্যাঁ, গিল ফ্যাক্টরিতে যায়। আপনার বাগান ঘেরা, বাগান 13.5 টাকা স্কোয়ার ফুট। 13.5 টাকা স্কোয়ার ফিট, কমা নিলে 13 টাকা স্কোয়ার ফিট আছে, মানে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিতে নিলে। এটা 550 টাকা বান্ডিল। 550। কী কাজে ব্যবহার হয় এটা? এটা আপনার সাধারণত ছাদ ঢালাইয়ের কাজে লাগে। ছাদ ঢালাই, চিপিং ঢালাই হয় না? চিপিং ঢালাই হয়, সেই বা ইনসুলেশন বলুন, ইনসুলেশন বলুন, ওতে কাজে লাগে। 550 বললেন? 550 টাকা বান্ডিল। ওটা আপনার 100 ফুট বান্ডিল আছে, 3 ফুট বাই 100 ফুট। আচ্ছা, যদিও প্রশ্ন করা উচিত নয় আপনাকে, তবু জিজ্ঞাসা করছি, এই যে কনস্ট্রাকশনের কাজে লাগাই এই নেটগুলোতে, এতে কি উপকারিতা পাওয়া যায়? ঢালাইটা টেকসই হবে, ঢালাইটা টেকসই হবে, এটার জন্য টেকসই হবে। আপনার ওই রডপট তো দেয়, তার সাথে এটা ওটা ওই ঢালাই, ওই ঢালাইটা নয়। তাহলে যখন ছাদ খারাপ হয়ে যায়, আচ্ছা, তখন যে 1 ইঞ্চি একটা ঢালাই ওপরে করা হয়, আচ্ছা, ওই জল ছাদ বলা হয়, আচ্ছা, ওই তখন ওইটা কাজে লাগে। ও আচ্ছা, বা আপনার দেওয়ালে ইনসুলেশন করবে, হবে ভেতরে কোলটা থেকে যাবে, কোল্ড স্টোরেজে কাজে লাগে, কোল্ড স্টোরেজও কাজে লাগে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর এইগুলো কি আছে? এগুলো এগুলো, হ্যাঁ, মশার জন্য, PVC মসকুইটো নেট, মশা আটকানোর জন্য। কী দাম আছে? 3.20 টাকা স্কোয়ার ফুট। এবার আপনি যত ভালো নিতে পারেন তার ইউটিউব। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওতে আশা করি আপনাদের অনেক কিছু তথ্য তুলে ধরতে পারলাম, এবং যেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি, যেগুলো আপনাদের মনে হচ্ছে সেগুলো আমাদের কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। অনেক কিছু তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য যারা নতুন ভিউয়ার্স তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরেকটি কথা বলে দিচ্ছি, এই হার্ডওয়্যারের যে আমরা পার্টটা শুরু করেছি, আমাদের পর্ব শুরু করেছি, আমরা নিজেরাও জানি না যে এটা কত পর্বে শেষ হবে, কারণ বিভিন্ন কিছু আইটেম, বহুত আইটেম, অনেক আইটেম রয়েছে এই হার্ডওয়্যার নিয়ে।
একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।